সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে হেলথ ভলেন্টিয়ার নিয়োগ করছে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। টোটাল 13টি ডিপার্টমেন্টে তোমাদের হেলথ ভলেন্টিয়ার নিয়োগ করেছে, যেখানে অস্থায়ী বা কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগ করা হবে হেলথ ভলেন্টিয়ার, যেটি COVID-19 বা করোনা ভাইরাসের কারণে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্থায়ী পদে তোমাদের কিছু দিনের জন্য নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সো কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করেছে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি। সো ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেটি বেরিয়েছে 22/7/2020 সালে। এবং সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাচ্ছ, সো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। সো এখানে 25/7/2020 সাল থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in @recommend, এখান থেকে তোমাদের হবে এখানে 8/8/2020 সালে অর্থাৎ 8/8/2020 সাল পর্যন্ত এই অনলাইনে আবেদনটা নেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিছু নিচ্ছে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য। এছাড়াও তোমাদের যারা SC ST OBC বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে 50% ডিসকাউন্ট অর্থাৎ তোমাদের 50 টাকা নিচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। মানে টোটাল 17টি ডিপার্টমেন্টে নিয়োগ করেছে, যেখানে তোমাদের কিছু ক্ষেত্রে বেশি এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে, কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে, কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাসে বা তোমাদের উচ্চমাধ্যমিক পাসে আবেদন চলছে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন টোটাল 17টা পোস্ট রয়েছে এখানে। মানে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার বা ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার পদে নিয়োগ হয়েছে। টোটাল 2টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটি, SC দের জন্য একটি। এখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে MRB হসপিটাল বা বিদ্যাসাগর হসপিটালে তোমাদের পোস্টিং হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের নার্সিং হলে আবেদন করতে পারবে, লাইফ সায়েন্সে যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, এছাড়াও সোশ্যাল সায়েন্সে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে, এখানে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে 31/3/2020 সালে অর্থাৎ 31/3/2020 সালে হিসেবে এই বয়সটা ধরাবে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট, কম্পিউটার এক্সাম এবং ভিভা ভয়েস হবে। দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো ফিজিওথেরাপি পদে নিয়োগ করেছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি হবে। একটি পোস্ট রয়েছে জেনারেলদের জন্য, এখানে তোমাদের পোস্টিং হবে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে। এখানে কোয়ালিফিকেশান রেখেছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপির উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এজ হচ্ছে তোমাদের 40 বছর মধ্যে হবে, যেটি 31/3/2020 সালে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে। তৃতীয় যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে, 17,220 টাকা স্যালারি হবে পার মান্থ। এখানে তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলদের জন্য সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে, পোস্টিং হবে। এখানে তোমাদের 10+2 হলেই আবেদন করতে পারবে, সাথে তোমাদের যে ল্যাবরেটরি টেকনিক্যাল বা DMLT-র যে ডিপ্লোমা কোর্সটি থাকে সেটি থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ বেসিক কম্পিউটার কোর্সটি থাকতে হবে। এজ হচ্ছে 31/3/2020 অর্থাৎ 31/3/2020 সালের হিসেবে তোমাদের 40 বছরের মধ্যে হতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে। 4 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হলো মেডিকেল অফিসার, এক্ষেত্রে MBBS লাগছে, সো এটি বলছি না। 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করেছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, 17,220 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের হাই সেকেন্ডারি পাস হলেই আবেদন করতে পারবে, যে কোনো বোর্ড বা যে কোনো ইনস্টিটিউটের থেকে আবেদন করতে পারবে, সাথে তোমাদের উচ্চমাধ্যমিক পাসটা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই থাকতে হবে, সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও তোমাদের 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিটিজেন হলেই আবেদন করতে পারবে। তারপরে যে পদে নিয়োগ করেছে সেটি হলো তোমাদের টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করেছে, 6টি ভ্যাকান্সি রয়েছে, 17,220 টাকা স্যালারি দেওয়া হবে, এছাড়াও 10,000 টাকা পরবর্তীকালে এটা বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের পোস্টিং হবে বিভিন্ন ব্লকে, পোস্টিং হবে সাউথ 24 পরগনার বিভিন্ন ব্লকে, এক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে। সাউথ 24 পরগনার পোস্টিং হবে মানে সাউথ 24 পরগনারই মানুষ আবেদন করতে পারবে এরকম নয়। এখানে সায়েন্স বিভাগ থেকে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারবে, সাউথ 24 পরগনার রেসিডেন্ট অর্থাৎ তোমাদের এক্ষেত্রে তোমাদের শুধু সাউথ 24 পরগনা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের এই টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে শুধু সাউথ 24 পরগনা আবেদন করতে পারবে। বাকি পোস্টগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। 50 বছরের মধ্যে এজ লিমিট রয়েছে, SC ST OBC দের জন্য ছাড় থাকে, যেগুলি জানো SC ST দের জন্য 5 বছর, OBC দের জন্য 3 বছরের ছাড় থাকে। 7 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হলো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 8,000 টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ। এছাড়াও সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, মানে 1 বছর এক্সপিরিয়েন্স লাগছে, এছাড়াও তোমাদের আর লাগছে না কোনো MBBS লাগছে অবশ্যই।
এখানে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে, MBBS বলে আর বলছি না, MBBS-এর ডিপ্লোমা লাগবে বা যে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটি লাগবে, MBBS সার্টিফিকেট লাগবে, সো ওটা আর বলছি না, তোমাদের অনেকের থাকে না। সো আট নম্বর যেটি রয়েছে মেডিকেল অফিসার, এক্ষেত্রেও তোমাদের MBBS লাগছে, সো এটি আর বলছি না এখানে। তারপরে যে পোস্ট নিয়োগ করেছে স্টাফ নার্স পদে রয়েছে, একটি ভ্যাকান্সি রয়েছে, 13,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে, এই হসপিটালে তোমাদের নিয়োগ করাবে বা পোস্টিং হবে। এখানে কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই জানো, তোমাদের 12+ BSc নার্সিং বা GNM নার্সিং বা ANM নার্সিং থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগতে, এছাড়াও 60 বছরের মধ্যে আবেদন করতে হবে 31 মার্চ 2020 সালের হিসেবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, এছাড়াও তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট করা হবে। 10 নম্বরে যেটি রয়েছে প্যারামেডিক্স পদে নিয়োগ করেছে, একটি ভ্যাকান্সি রয়েছে, 13,000 টাকা স্যালারি দেওয়া হবে, এছাড়াও ডিগ্রি থাকতে হবে প্যারামেডিক্সের ওপর, এছাড়াও 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 60 বছরের মধ্যে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটেন এক্সাম, নলেজ অফ কম্পিউটার নলেজে চেক করা হবে। 11 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি ক্ষেত্রে মেডিকেল অফিসার লাগছে, এক্ষেত্রে আমরা MBBS লাগছে বলে আর বলছি না। তারপরে নিয়োগ করেছে লেডি কাউন্সিলর পদে নিয়োগ করেছে, একটি ভ্যাকান্সি রয়েছে, 13,560 টাকা স্যালারি দিতে হবে, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হবে। এছাড়াও তোমাদের কোয়ালিফিকেশন লেগেছে, গ্র্যাজুয়েট হতে হবে ফিজিওথেরাপি, সোশ্যাল ওয়ার্কার, এছাড়াও সোশ্যালজি, এছাড়াও হিউম্যান ডেভেলপমেন্ট, এর মধ্যে একটিতেই যদি তোমাদের গ্র্যাজুয়েট থাকে তাহলেই আবেদন করতে পারবে। এছাড়া আর কোনো কোয়ালিফিকেশান লাগছে না, সাথে কম্পিউটার নলেজটা লাগবে অবশ্যই। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের দেখে নিচ্ছে এক্সপিরিয়েন্স, রিটেন এক্সাম, ইন্টারভিউ হবে, এখানে তোমাদের 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। সাথে 13 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো তোমাদের ল্যাবরেটরি সুপারভাইজার পদে নিয়োগ করেছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, OBCদের জন্য 2টি, এছাড়াও SC ST দের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে, 17,720 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের বিভিন্ন ব্লকে সাউথ 24 পরগনার বিভিন্ন ব্লকে নিয়োগ করাবে। কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে তোমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স থাকে সেটি থাকতে হবে, এছাড়াও তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স 1 ইয়ার থাকতে হবে, এছাড়াও 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। এখানে তোমাদের মেডিকেল অফিসার নিয়োগ করছে, এক্ষেত্রে আমরা আর বলছি না। সো 15 নম্বরে যেটি নিয়োগ করেছে কাউন্সিলর পদে নিয়োগ করেছে, একটি ভ্যাকান্সি রয়েছে, 13,560 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে DRTB সেন্টারে নিয়োগ করবে, যেটি সাউথ 24 পরগনায় অবস্থিত। এখানে কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যালজি, এছাড়াও ফিজিওলজির মধ্যে, এই 3টির মধ্যে একটিতে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবে। সাথে তোমাদের অন্য কিছু লাগছে না, কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে হবে, 22 থেকে 62 বছরের মধ্যে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে, রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে। 16 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হলো ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে, এখানে 2টি ভ্যাকান্সি রয়েছে, 17,220 টাকা স্যালারি হবে। এখানে তোমাদের BPHCS বা RHS-এর আন্ডারে সাউথ 24 পরগনায় নিয়োগ করবে। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। সাথে তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যালের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, 22 থেকে 62 বছর আবেদন করতে হবে। এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে সরাসরি। এখানে 17 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হলো হেলথ ভিজিটর পদে নিয়োগ করেছে, এখানে একটি পোস্ট রয়েছে, 13,560 টাকা স্যালারি দেওয়া হবে, সাউথ 24 পরগনায় তোমাদের পোস্টিং হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে হবে, সাথে তোমাদের যে হেলথ ভিজিটরের যে এক্সপিরিয়েন্স থাকে সেটি থাকতে হবে। এখানে 22 থেকে 62 বছরের মধ্যে এখানে আবেদন করতে হবে। এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছে, একটু দেখে নেবে। সো এখানে টোটাল এই 17টি পোস্টে নিয়োগ করেছে, যেখানে তোমাদের সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে একটি ঠিকানা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে সরাসরি অনলাইনে 25/7/2020 সালে, অর্থাৎ 25শে জুলাই 2020 সালে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, এবং 8/8/2020 সালে, অর্থাৎ 8ই আগস্ট 2020 সাল পর্যন্ত আবেদন চলবে। SC ST দের জন্য 50 টাকা, এছাড়াও OBCদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে, জেনারেলদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে। এছাড়াও অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের পাসপোর্ট, এছাড়াও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এছাড়াও তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারো পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সমস্ত ডকুমেন্ট লাগবে। এছাড়াও সমস্ত ধরনের এখানে দেখতে পাচ্ছ, এজের সার্টিফিকেট লাগবে, কাস্টের সার্টিফিকেট লাগবে, এছাড়াও অল মার্কশিট লাগবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড অবস্থিত থাকবে। এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে, এগুলি সমস্ত কিছু দিয়ে দিতে হবে। অনলাইন আবেদন কাল থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ 25শে জুলাই 2020 থেকে শুরু হয়ে যাচ্ছে। সরাসরি www.wbhealth.gov.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের সরাসরি অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি বা তোমরা www.wbhealth.gov.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যেতে পারো, যারও লিঙ্ক আমি অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকেও অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে আবেদন করে দেবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকু।